আলাবামার সকাল, আমাদের এখানে ভোর বেলায় এরকম সুন্দর ওই কোণা থেকে সূর্য উঠতে দেখা যায়। তো আজকে চিন্তা করলাম একটু ভিডিও করি, দেখাই আমার ঘুম ভাঙার পরে বাইরের পরিবেশটা কেমন থাকে। একটু ভোরের সকাল, ভোরবেলায় কিরকম লাগে সেটা, ওই দিক দিয়ে যে কর্নার থেকে সূর্য ওঠে এটা কেমন লাগে দেখানোর জন্য ভিডিও করতেছি। এত সকালে কে আসবে? শীত পড়ে যাচ্ছে, অনেক সুন্দর। সকাল সকাল সারপ্রাইজটা ছিল যে আজকে হার্বাল টি খাওয়াবো। তো আমি যখন বারান্দায় গেলাম তুলসী পাতা আর পুদিনা পাতা তোলার জন্য, তখনও জিজ্ঞেস করতেছিল কি খাওয়াবা, কি সারপ্রাইজ। তো আমি ওকে বললাম তুমি গেস করো, ও বলতেছিল যে আজকে সকাল সকাল বিরিয়ানি খাওয়াবা। তো এগুলো বলে দুষ্টামি করতেছিল, কিন্তু পরে দেখলাম যে ও ক্যামেরার মাইকটাই অন করতে ভুলে গেছে। তো কিছু করার নাই, তারপরে ও যতটুকু মনে আছে কি কথা হয়েছিল সেইটুকু অ্যাড করে দিলাম। হার্বাল টি বানানোর জন্য আমি এখানে নিছি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা, তুলসী পাতা আর পুদিনা পাতা। এইখানে আবার আমি মাইক অন করতে ভুলে গেছি, এই ভুলটা আমাদের মাঝে মাঝেই হয়, খেয়াল থাকে না মাইকটা অন করার জন্য। তো এখন আমি এখানে জলে বলক আসার পরে একটা একটা ইনগ্রিডিয়েন্টস ছেড়ে দিলাম হার্বাল টি বানানোর জন্য। ও, চা রেডি হয়ে গেছে? চা আমার রেডি, এখন আমি কাপের মধ্যে ঢালবো। এই কাপ গুলা কে এনে দিছিল মনে আছে? আপু এনে দিছিল, টার্কি গেছিল না? এখন আমি কি দেবো জানো? এখন আমি দেবো হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার হানি। আচ্ছা, এবার চলো আমরা বারান্দায় বসে চা পান করি। এই হার্বাল টিটা খেলে কি অন্য
থাকবো না কিন্তু ইয়েস অবশ্যই দেখবা তোমার সারাটা দিন অফিসে সেরকম এনার্জি থাকবে তো প্রত্যেকদিন এরকম একটা হার্বাল টি হলে হয় না আমি চন্দনা ফিল করি হ্যাঁ তোমাকে আজকে শিখিয়ে দিলাম আমি ভিডিও করতে দেখি হয় বললাম তুমি প্রত্যেকদিন সকালবেলা বানাবা নভেম্বরে মনে হয় আপনাদের কাছে আমরা এখন বারান্দায় বসে বসে চা পান করি আর এনজয় করি একটু থ্যাংক ইউ।